দর্শক এবার চলুন বলিউডের দিকে নজর দেই। তামিল নির্মাতা এবং অভিনেতা ধানুষ তার পরবর্তী সিনেমা ইডলি কাদাই এর গল্প এবং নির্মাণের দায়িত্বে রয়েছেন তিনি নিজেই। 2025 সালের 10 এপ্রিল ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেয়া হবে এটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে এমনটাই জানান এই সুপারস্টার, ধানুষের পরিচালনায় ইডলি কাদাই হচ্ছে তৃতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী নিথিয়া মেনন। ইনস্টাগ্রামে এই সিনেমার একটি পোস্টার শেয়ার করে ধানুষ ক্যাপশনে লিখেছেন, ইডলি কাদাই আসছে 2025 সালে তামিল নববর্ষে। ছবিতে দেখা যায় গোলপাতার একটি মাটির ঘর, ঘরের সামনে দরজার উপর তামিল ভাষায় সাইনবোর্ড। ধানুষ ঘরের দিকে হেঁটে যাচ্ছে। এরপর ধানুষ ভক্তরা তার পছন্দের নায়ককে শুভকামনা জানাতে থাকেন। এরপর মন্তব্য বক্সে অনেক ভক্তই তাদের অপেক্ষার কথা জানান। সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ধানুষ অভিনীত সবশেষ সিনেমা রায়ান, বক্স অফিসে 160 কোটি রুপি আয় করে এটি। এদিকে এ মাসের শুরুতে বলিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পায় একসঙ্গে দুটি সিনেমা, কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ভুল ভুলাইয়া 3 ও অজয় দেবগানের সিংহাম এগেইন। ভারতীয় বক্স অফিসে জনপ্রিয় দুটি ফ্র্যাঞ্চাইজি দাপট দেখাচ্ছে। ভুল ভুলাইয়া 3 পরিচালনা করেছেন আনিস বাজমি। 1 নভেম্বর সিনেমাটি মুক্তির পর থেকে প্রতিযোগিতা করছে মাল্টি স্টারার সিনেমা সিংহাম এগেইন এর সঙ্গে। প্রথম দিন এটি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করে 35.5 কোটি রুপি। এরপর দ্বিতীয় দিন 37 কোটি, তৃতীয় দিন 33.5 কোটি, চতুর্থ দিন 18.5 কোটি, পঞ্চম দিন 14 কোটি, ষষ্ঠ দিন 10.75 কোটি ও সপ্তম দিন 9.50 কোটি রুপি আয় করে। সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় দাঁড়ায় 158.25 কোটি রুপি। কার্তিক ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। অন্যদিকে সিংহাম এগেইন সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগান, রণবীর সিং, অক্ষয় কুমার, করিনা কাপুর খান, দীপিকা পাডুকোন, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও জ্যাকি শ্রফের মতো তারকা। প্রথম দিন থেকেই সিনেমাটি বক্স অফিসে তাপর দেখিয়ে যাচ্ছে। প্রথম দিন সিংহাম এগেইন আয় করে 43.5 কোটি রুপি, এরপর দ্বিতীয় দিন 42.5 কোটি, তৃতীয় দিন 35.75 কোটি, চতুর্থ দিন 18.75 কোটি, পঞ্চম দিন 14 কোটি, ষষ্ঠ দিন 10.5 কোটি ও সপ্তম দিন 8.75 কোটি রুপি আয় করে। সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় দাঁড়ায় 173 কোটি রুপি। এখন দেখার অপেক্ষায় 200 কোটির ক্লাবে কোন সিনেমাটি আগে প্রবেশ করে।